কি জন্য? হ্যাঁ তালগাছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিডিগ্রাম বাংলা চ্যানেলের নতুন একটি প্রতিবেদন আপনাদেরকে সকল স্বাগত। দর্শক, আর কদিন পরে কোরবানির ঈদ, হাটে বড় বড় ষাঁড় গরু ওঠা শুরু হয়েছে। আজকে 19 জুলাই 2020, আমরা এসেছি বিখ্যাত সিরাজগঞ্জ সাজাদপুরের তালগাছি হাটে। আজ আমরা দেখবো এই হাট থেকে কোরবানির উপলক্ষে কেমন ষাঁড় গরু উঠেছে এবং সেগুলোর বাজার মূল্য। আসুন আমার সাথে, আমরা বাজারে হাটে ঢুকি এবং ষাঁড় গরুর বাজার মূল্য সম্পর্কে আপনাদেরকে একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করি। আটটাই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাস্ক ওই আপনার মাস্ক করতে হবে কিন্তু। এটা কয় জাতের? চার জাতের। ওজন কেমন আছে এটার? কেমন দাম পাচ্ছেন? আর আল্লাহ দিলে নিয়োগ কত আছে ছাড়ার? দুইশো কিছু কম হলেও ছাড়বে বড় গরুর ক্রেতা একটু কম নাই কি? তাহলে তো বিপদ না, আগে তো সব বড় গরু যায়, তো আল্লাহ ভরসা হয়ে যাবে। ঈদের ভিতর লসে বিক্রি করলে সংসার চলবে? আন কি করো ভাই, ব্যবসা করি খাই, আন 50,000-1,00,000 ক্রস গেলে আন ওই করি খাওয়া লাগবে। এটা কি ক্রস না পেতে থাকে? পেতে থাকে 1,35,000 দিচ্ছি না আন, তাহলে 10,000 দাম। এটা কত চাচ্ছেন? 42,000 ভাই। 1,42,000 চাচ্ছেন? দাম উঠছে কত এই পর্যন্ত? 10,000 পর্যন্ত দাম উঠছে। ওজন কতটুকু হবে? ওজন হবে 7.5 মন। ওজন হবে 7.5 মন? কিন্তু দাম উঠতেছে না? উঠতেছে না ভাই। যে দাম বলে লস থাকে নাকি? লস 35,000 দেখেন, 42,000 দিয়ে প্যাকেজ দিয়ে খালি তো 2,000 লস হলে বেকার লাগবে ভাই। লসের বেশি হ্যাঁ বেকার লাগবে, গরু আর তোলা লাগবে না, ব্যবসা করি ভাই, সব ব্যাপারই যাবে, দালাল করে যাবে না। ওদের 2-4 টাকা থাকেই না? থাকবে। আচ্ছা আল্লাহ ভরসা ভাই, জানবো কেন। ভাইজান ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার গরু কয়টা আনছেন? কয়টা আনছেন গরু? বিশাল বাড়ি নাকি? না বিশাল তো না। কয় দাঁতের গরু এটা? ওটাও 2 দাঁত। ওজন কতটুকু আছে এটার? 8 মন। 8 মন হবে তাই? দাম চাচ্ছিলেন কত এটার? ১৬০,০০০ দাম উঠছে কত এই পর্যন্ত? 25,000 এখনো দেন নাই, লস হয়। আপনাদের নিয়োগ কত এটা সারা? 40,000 দিয়ে তাহলে কিছু থাকে? থাকে না, চালান থাকে, তাও থাকে না, বেশি দাম বেশি না ভাই। আল্লাহ ভরসা। আর ওইটা চাচ্ছেন কত? ওটা ওই একই দাম। একই দাম পাচ্ছেন না? সমান সমানই তো না? আল্লাহ ভরসা বিক্রি করেন না?
ওজন কতটুক হবে মাংসের ওজন? চার মনের উপরেই যাবে। দাম চাইছেন কত? এক লক্ষ চাচ্ছেন। দাম উঠছে কত এ পর্যন্ত? আপনার নিয়ত কত? আল্লাহ যদি দেয় 90 হলে ছেড়ে দেবেন। আল্লাহ বড় সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? কয়টা আনছেন গরু? নয়টা। এই বড় বড় সবগুলো আগনের? সব বড়। আপনার কি খামার আছে? খামার আছে। সব খামারের পালা গরু? এটা কি জাতের গরু? সব দেশি গাছাল গরু। গাছাল কয় জাতের? ছয়টা। ওজন কতটুকু আছে? আপনার খামারটা কোন জায়গায়? এটা কত চাচ্ছেন? সাড়ে তিন লাখ। কয়টা? ওজন কেমন হবে? এবার এটা বলেন, এটা কয় দাঁতের? চার দাঁত। ওজন কতটুক? এটা এগুলা সব 15 মন না? এটা দাম চাইলেন কত? 5.5 লাখ। বেচা বিক্রির নিয়ত কত আল্লাহ যদি দেয়? এটা ওজন কেমন হবে? 8 থেকে 9 মন। আপনি কি প্রতি বছরই বাড়িতে থাকে? আচ্ছা, সবগুলার এটার দাম বলেন কত? তারপরে আচ্ছা, এবার কাকা আপনার নাম্বার বলেন, ফোন নাম্বার বলেন। 0172 0172। তারপর 8 8 6 6 9 9 5 2 5 2। কাকা ধন্যবাদ আপনি। আসসালামু আলাইকুম। কাকার নাম? কয়টা আছেন গরু? আজকে 5টা গরু। 5টা আপনার গরু? খামার আছে আপনার? কোথায় খামার? 11 দল। আপনারও 11 দল? সেই খামার। এটা কয় দাঁতের? কয় দাঁত? কথার নাম শুনি তো। ওজন কেমন হবে? 12-13 মন হবে। 12-13। দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 3 লাখ। এ পর্যন্ত দাম উঠছে কত? দাম 2 পর্যন্ত উঠছে। লাভটা কেন? লাভটা কেন?
বাসায় খামারের লালন পালন করেন, এই পাঁচটাই পালছেন এবার। ভাই জানা আপনার নাম আর ফোন নাম্বারটা বলে। ফোন নাম্বার মোহাম্মদ, ফোন নাম্বার বলে 01724 বাইরে থেকে কি ব্যাপারীরা আসতেছে? আসতেছে খুব কম, আগের মতো আগের মতো আল্লাহ ভরসা চলে। হ্যাঁ।